السلام عليكم ورحمة الله وبركاته، আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি। গত কিছুদিন পূর্বে অসুস্থ শাশুড়িকে দেখার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজে রওনা হয়েছিলাম হানিফ পরিবহনের এই গাড়িতে করে। যাত্রাটা খুব একটা সুখকর ছিল না, কারণ গাড়ির ড্রাইভার খুবই দ্রুততার সাথে গাড়ি চালিয়েছে। আমরা ঢাকায় পৌঁছেছি মাত্র 3 ঘন্টা 45 মিনিটে। যদিও ওনারা বলছিল 3.5 ঘন্টায় পৌঁছাবে, কিন্তু 3.5 ঘন্টায় পৌঁছাতে গেলে যে এত জোরে গাড়ি চালাতে হবে সেটা আমার জানা ছিল না। জীবনে প্রথমবারের মতো রাতের পদ্মা সেতু দেখছি। এর আগে দিনের পদ্মা সেতু দেখা হয়নি, তবে দেখেছি পরে, সেটার ভিডিও আমি আপলোড করেছি। তো ঢাকায় আমরা পৌঁছেছিলাম রাত 3টার কিছু আগে। পৌঁছে আমরা এই জায়গাটাতে বসেছিলাম, সম্ভবত এই জায়গাটার নাম গুলিস্তান। এখানে আমরা রাত 3টা থেকে ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করেছি, কারণ আমার ভাইরা ভাইকে খুব শিখিয়ে দিয়েছিল যে ঢাকায় যদি আপনি রাতের বেলা যা চলাফেরা করেন তাহলে আপনার মাল জিনিস চিন্তাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি আপনাকে মেরেও ফেলতে পারে। তো ফজরের নামাজ পড়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছে যাই এবং আমার অসুস্থ শাশুড়িকে দেখি। ঢাকা মেডিকেল কলেজে প্রথমবারের মতো আমি আসলাম, যদিও এখানে আসাটা ভালো কোনো কথা না। তো এই হলো মোটামুটি অবস্থা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।